আমার খুব নির্দিষ্ট প্রশ্ন আপনার কাছে এটাই যে কেন আপনি মনে করছেন যে আসলে রাজনীতির কৃপা ছাড়া সৌরভ গঙ্গোপাধ্যায় কোনো পদেই তার জায়গা অর্জন করতে পারতেন না, কেন মনে করছেন, কেন এটা কোথায় গিয়ে আপনার মনে হচ্ছে যে আসলে ব্যক্তি সৌরভ গাঙ্গুলি, ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি তিনি নন, রাজনীতির ছাড়াটাই আসল হয়ে দাঁড়াচ্ছে, কেন মনে করছেন এটা? দেখুন, ভারতবর্ষ থেকে যারা আইসিসিতে গেছেন আইসিসির চেয়ারম্যান হয়ে, জগমোহন ডালমিয়া, শ্রীনিবাসন, শশাঙ্ক মনোহর, শারদ পাওয়ার, এদের হয়ে কোনো মুখ রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী কেউ কখনো ব্যাট ধরেননি। এই প্রথম দেখছি এমন একটা বিষয় যেখানে রাজনৈতিক ব্যক্তিত্বদের মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীকে ব্যাট ধরতে হচ্ছে। ফলে এটাই দুর্ভাগ্যজনক, এর আগে যারা চেয়ারম্যান হয়েছেন সেক্ষেত্রে কিন্তু জগমোহন ডালমিয়া থেকে শ্রীনিবাসন, শশাঙ্ক মনোহর থেকে শারদ পাওয়ার, এদের জন্য কাউকে কখনো এই রকম রাজনৈতিক একটা বার্তা দিতে হয়নি। আর দ্বিতীয়ত, পরিবারতন্ত্রের যে কথা বলা হচ্ছে, আজও সিএবিতে দাঁড়িয়ে কাকা ভাইপো আজকে সিএবি চালাচ্ছে, স্নেহাশিস গাঙ্গুলি সচিব আর তার কাকা দেবাশিস গাঙ্গুলি আগে কোষাধ্যক্ষ, একই সিএবির মতো সংস্থায় দুজন একই পরিবারের দুজন সাইনিং অথরিটি হয়ে বসে আছেন। আজকে যদি সৌরভ গাঙ্গুলি সভাপতি হয়, স্নেহাশিস গাঙ্গুলি সচিব হবে। ফলে এটা সোনার পাথর বাটির মতো, পরিবারতন্ত্র পরিবারতন্ত্র বলা হচ্ছে, কিন্তু পরিবারতন্ত্র আছে, পরিবারতন্ত্র থাকবে, এর বাইরে কিছু হয় না। এই সবের পরও মমতা বন্দ্যোপাধ্যায় আপনার দলের নেত্রী, কেন সৌরভ গাঙ্গুলি হয়ে ব্যাট ধরছেন, একটু আপনার কি মনে হয় যে এর পরেও কেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে সৌরভ গাঙ্গুলির হয়ে ব্যাটটা ধরছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো কিছু না বললেই পারতেন। কারণ একটাই, যে সৌরভ কেন বলবেন না, যেভাবে তাকে ব্রাত্য করে দেওয়া হয়েছে আজকে 2019 সালে যখন তাকে, আমার এটাই প্রশ্ন, এটাই আমার এটাই প্রশ্ন বিশ্বরূপ দা, যে বিসিসিআই এর বিভিন্ন পদ থেকে তো বিভিন্ন সময় বিভিন্ন মানুষ তাদেরকে সরতে হয়েছে বা তাদের সরানো হয়েছে, কারো ক্ষেত্রে যদি তাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যাট না ধরেন তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় ধরছেন? এখানে কি কোথাও সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি বলেই ধরছেন? না, একজন লোককে, সেখানে আপনি হলো একজন লোককে অন্যায়ভাবে বাদ দেওয়া হচ্ছে, তিনি মানবিক, আমাদের মুখ্যমন্ত্রী মানবিক, আজকে যে কারো যে কোনো কারণেই হোক তাকে বাদ দেওয়া হয়েছে, তিনি তার প্রতিবাদ করে বলছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যদি সৌরভ গাঙ্গুলি হয়ে ব্যাট ধরেন, আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক এবং যিনি বঞ্চিত হয়েছেন তার হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাট ধরছেন, তাহলে এখানে সৌরভ গাঙ্গুলির দায় কোথায়? এখানে সৌরভ গাঙ্গুলি কোথায় কৃপা চাইলেন বা কোথায় আশীর্বাদ প্রার্থী হলেন বা কোথায় সুবিধাবাদী রাজনীতিটা করলেন? আমি তো বলিনি, আমি কোথাও বলেছি তিনি সুবিধাবাদী রাজনীতি করছেন? আমি বলছি সব সময় একটা রাজনৈতিক বাতাবরণের মধ্যে দিয়েই প্রশাসনিক সৌরভ গাঙ্গুলির জীবন এগিয়ে গেছে। আমি তো কখনো বলিনি তিনি সুবিধাবাদী, আমি তো কখনো বলিনি যে তিনি কৃপা চেয়েছেন, কিন্তু সেই দায়টা আপনার কথা মতো সেটা মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহ এদের উপর বর্তায় না সৌরভ গাঙ্গুলির উপর বর্তায়? সে তো ব্যাখ্যা আপনারা সাংবাদিক, ব্যাখ্যা আপনারা দেবেন, আমি ঘটনাগুলো তুলে ধরলাম, দায় কার সে তো আপনারা সাংবাদিক খুঁজে বার করবেন, একদম ভেতর থেকে বার করবেন। গৌতম দা আছেন, অনেক বই লিখেছেন, গৌতম দা বার করবেন। গৌতম দার কাছে একটু যাই, গৌতম দা ঘটনাগুলো আপনাদের সামনে রাখা, আজকে বলুন তো গৌতম দা। মুপিয়া, বিশ্বরূপ দে, বিশ্বরূপ দে, আমি তুমি জানো কিনা জানি না, বিশ্বরূপ দে কিন্তু একজন আইনজীবীও, মানে বিশ্বরূপ কলকাতা হাইকোর্টে গিয়ে কাল কালো কোট পরে আগামীকাল গিয়ে এই কাউন্সিলর পদ ছেড়ে রিচলে গিয়ে প্র্যাকটিস করতে পারে, একটা সময় করতো। এবং ইনফ্যাক্ট যখন জগমোহন ডালমিয়া স্বমহিমায় তখনও বিরোধী দলের হয়ে সিএবিতে যথেষ্ট গলা ফাটাতো, কিন্তু সেই বিশ্বরূপ আর আজকের বিশ্বরূপ কমপ্লিটলি আলাদা। আমি আজকের বিশ্বরূপকে দেখছি ও যেরম যুক্তি সাজিয়ে বলতো, আজকে আমি দেখছি যে দিদির দুসরায় ও কিন্তু বোল্ড হয়ে গেছে, মানে বিজেপি কি হয়েছে আমি জানি না, কিন্তু দিদির দুসরায় তৃণমূলেরই কাউন্সিলরকে আমি খুব অসহায় দেখছি, কারণ বিশ্বরূপ বলছে যে সৌরভের অনুচিত কিন্তু মমতা ব্যানার্জির পক্ষে উচিত। এটা কোনোদিন হতে পারে? যদি সৌরভ অনুগ্রহ নেওয়ার জন্য নিন্দিত হতে পারেন তাহলে সেই অনুগ্রহ দেওয়ার জন্য মমতা ব্যানার্জিও ইকুয়ালি নিন্দিত হওয়া উচিত, যদি তাই হয়। আর যদি সৌরভের নিন্দার কোনো ব্যাপার না থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ব্যাপার নেই, কিন্তু বিশ্বরূপ যেটা বলার চেষ্টা করছে যে যিনি কৃপা করছেন ওর ভাষায় তিনি মহান,
কিন্তু যে কৃপাটা নিচ্ছে সে নিকৃষ্ট, এটা এটা কোনো আইনজীবীর যুক্তি হতে পারে না। আজকে বিশ্বরূপ আনফর্চুনেটলি ও যেটা পোস্ট করেছে বা যেটা বলেছে, আর আজকে যেটা ওকে ডিফেন্ড করতে হচ্ছে সেটা কমপ্লিটলি আলাদা। বয় বলে মৌপিয়া তুমি একদম ঠিক জায়গায় বলটা রেখেছো।